1000 ফুট উপরে চলে আসছি আমি, কিন্তু রোদের তাপটা খুব বেশি। 1000 ফুট উপরে আছি আমরা বর্তমানে মালয়েশিয়া পাহাড়ে। মাছ পথে এসে আমাদের নামতেই হলো, কিছু করার নাই, কারণ দুজনে একসাথে আসছিলেন, হঠাৎ একজন নামতে হলো, কারণ এখানে যে রাস্তার অবস্থা, এখানে দুজন এই পাহাড়ে উঠতে কোনোভাবেই সম্ভব না। তো একজন অবশেষে আমাদের নামতেই হলো, তো একজন যাচ্ছি, তো দেখা যাক উপরে কি অবস্থা। যাইতে থাকি, রাস্তা খুবই খারাপ, দুজন যা খুবই রিক্সের ব্যাপার, তো একাই যাচ্ছি, দেখতে থাকি অবস্থা কি উপরের। আবার কিছুক্ষণ ওঠার পরে দেখি রাস্তা খুবই খারাপ, তো এখানে গাড়ি থামিয়ে আমরা একটু রেস্ট করে নিচ্ছি, কারণ অত রিক্স নেওয়ার কোনো দরকার নেই, এখানে খুবই রিক্সের জায়গা। তো এখানে রাস্তা খুবই খারাপ, এ কারণে এখানে আবার দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছি আমরা। তো সাথে একটু আশেপাশে জায়গাগুলো আপনাদের দেখাচ্ছি মাছ পথ থেকে, এখানে কিন্তু ভিড় অনেক সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। তো যা যা করে যাই, এখনো অনেক পথ বাকি। আবার শুরু করলাম এখান থেকে যেতে, তো এখান থেকে দুজনে যাওয়া কোনোভাবেই সম্ভব না, একাই যেতে হবে। দেখতে পাচ্ছেন এখন আমরা আছি 200 ফুট উপরে মিনিমাম, তো এখনও আরও অর্ধেক বাকি। এখানে খুবই রিক্স, দুজন যাওয়া কোনোভাবেই সম্ভব না, আমাকে একাই যেতে হবে। আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম 1000 ফুট উপরে, এখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে, আরে বাপ, 1000 ফুট উপরে। তো আমার জীবনে এরকম রিক্স নিয়ে কোনোদিন গাড়ি চালাই নাই, তো আজকে চালাইতে চালাইতে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিছনে ভিউটা, এটা কিন্তু মালয়েশিয়া একটা পাহাড়ে উপরে আছি আমরা। এখানে উঠতে আমাদের যে কষ্ট হয়েছে, আমাদের গাড়ি কি করে বুঝতে পারছি না, আমার দুজনে পুরে আর হাঁপিয়ে গেছি। পাহাড় কত সুন্দর, এখানে উঠতে আমাদের মিনিমাম 10 মিনিট সময় লাগছে না। 1000 ফুট উপরে আছি আমরা বর্তমানে মালয়েশিয়া পাহাড়ে। বস, আর আমাদের এই বসের অবশ্যই নতুন নতুন গান আসতেছে, আপনারা যারা গান শুনতেছেন অবশ্যই আমাদের জানাবেন। বাংলা হিন্দি মিলে সব ধরনের গান বা গজল সব আমরা আপডেট দিব। আপনারা সবাই সাপোর্ট করবেন আমাদের। পাহাড়ের উপরে যে গাছ লাগাইছে, 1000 ফুট উপরে যে ফল কাটা লাগে, আমরা আজকে 1000 ফুট উপরে চলে আসছি। এখানে কিন্তু রোদের তাপটা খুব বেশি, তো এখানে ছোট একটা ঘর বানিয়ে রাখছে, সবাই এসে রেস্ট করে এখানে। আমি পিছনে দেখাই, ওই পিছনে ওখানে গাছ লাগাবে, এত উপরে তো দেখা যাচ্ছে কি বুঝতে পারছিস না। পিছনে ক্যামেরাতে আমি দেখাচ্ছি, এখানে মূলত গাছ লাগানো হবে, এখন ওখানে গাছ লাগায়নি, আর ওই যে দূরে গাছ লাগানো হয়েছে।
তো আমাদের জীবনে আমরা এত উপরে আজ পর্যন্ত উড়ি নাই, মালয়েশিয়া আসছি। তো আজকে ভাবলাম ছুটির দিন, ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম এই উপরে। এক আমাদের কাছে মনে হচ্ছে যে মালয়েশিয়া সবই দেখা যাচ্ছে, পাম বাগান। কষ্ট, অনেক কষ্ট হয়েছে আমাদের গাড়ির অবস্থাটাই। দেখতে পাচ্ছেন আমাদের গাড়ির অবস্থা না, আমাদের অবস্থা খুবই টাইট। তো ওই যে ওদিকে দেখতে পাচ্ছেন বাড়িঘর, অবস্থা না, আমাদের অবস্থা খুবই টাইট। তো ওই যে ওদিকে দেখতে পাচ্ছেন বাড়িঘর একবার মানুষের মতো ছোট ছোট দেখা যাচ্ছে একেবারে। ওই যে ওদিকে আমরা পুরো হাঁপিয়ে গেছি, তা আমরা দুইজনে একটু বসবো, গান গাবো, তারপর চলে যাবো। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা দৃশ্য, যেখানে আনিজের সাথে অনুয়ে আজকে এসেছি এখানে, প্রকৃতির সৌন্দর্যটাকে আমরা উপভোগ করছি এখানে। তো আপনারাও আশা করি আনন্দ উপভোগ করবেন এবং ভালো ভালো জায়গায় যাবেন।